আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদে শীতের সবজি দিয়ে পোয়া মাছের কারি। আশা করছি আপনারা আমার রেসিপিটা খুব এনজয় করে দেখবেন একেবারে শেষ পর্যন্ত। আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মজার মজার রেসিপি উপভোগ করার জন্য। চলুন তাহলে এক নজরে দেখে আসি এই রেসিপিটি তৈরির জন্য কী কী ইনগ্রিডিয়েন্ট লাগছে। প্রথমে আমি 5টি পোয়া মাছ সামান্য পরিমাণ হলুদ গুঁড়া ও লবণ দিয়ে মেখে নিব। লাগছে 10 থেকে 12টি আলু, আমি এখানে টুকরো করে নিয়েছি। 2টি কাঁচা টমেটো আমি স্লাইস করে নিয়েছি। 2টি পাকা টমেটো আমি স্লাইস করে নিয়েছি। লাগছে মাঝারি আকার 1 বল পরিমাণ পেঁয়াজ পাতা। লাগছে 5 থেকে 6টা নতুন পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। লাগছে 4টি কাঁচামরিচ। লাগছে 1 চা চামচ মাছের মশলা গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, সামান্য পরিমাণ মেথি, সামান্য পরিমাণ আস্ত জিরা। লাগছে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, কিছু ধনিয়া পাতা কুচি, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো। এবার আমি 1টি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে এলে আমি এর মধ্যে আগে থেকে মেখে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিব। মাছের এক পাশ ব্রাউন কালার হয়ে আসলে ভিউয়ার্স আমি মাছগুলো উল্টিয়ে দিব। মাছের দুপাশ ব্রাউন কালার হয়ে গেলে আমি 1টি প্লেটে নামিয়ে নিব। এবার আমি ওই একই তেলে মেথি দিয়ে দিব, দিয়ে দিব আস্ত জিরা। এবার আমি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিব। এখানে মেথি দেওয়ার ফলে ভিউয়ার্স সুন্দর একটা ফ্লেভার আসবে, মাছের টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। দিয়ে দিব হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, রসুন বাটা, আদা বাটা। দিয়ে দিব মাছের মশলা গুঁড়া। দিয়ে দিব আগে থেকে স্লাইস করে রাখা পাকা টমেটো, দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিব। এবার আমি কাঁচা টমেটো দিয়ে নেড়ে দিব, দিয়ে দিব নতুন আলু, দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিব। এখানে কিন্তু ভিউয়ার্স আমি নতুন আলু ইউজ করেছি। এবার আমি অল্প পরিমাণ পানি দিয়ে নেড়ে দিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর, লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিব। এবার আবার আমি অল্প পরিমাণ পানি দিয়ে নেড়ে দিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 4-5 মিনিট আলুগুলো সিদ্ধ করে নেব। ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর, এবার আমি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ পাতা দিয়ে দিব, দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিব। এখানে পেঁয়াজ পাতা দেওয়ার ফলে ভিউয়ার্স মাছের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। এই পেঁয়াজ পাতা খেতে কিন্তু যে কোনো ডিশের সাথে অসাধারণ লাগে। এবার আমি আবার অল্প পরিমাণ পানি দিয়ে নেড়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 7 থেকে 8 মিনিট রান্না করে নিব। ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর, এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিব, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে ভিউয়ার্স আমি 7 থেকে 8 মিনিট রান্না করে নিব মাছগুলো। ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর, দেখুন ভিউয়ার্স আমার মাছ কিন্তু রান্না করা প্রায় শেষ হয়ে গিয়েছে। এবার আমি চুলা অফ করে 1টি বাটিতে নামিয়ে নিব। এইটা তৈরি হয়ে গেল আমার ভিন্ন স্বাদের শীতের সবজি দিয়ে পোয়া মাছের কারি। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।